আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ তিনি আমার রব। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চতুর্থ পর্ব, যেখানে আমরা আলোচনা করব আর শাফি তথা আরোগ্যদাতা এই নামটি নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। তিনি আপনাকে আরোগ্য দেন সামান্য মাধ্যমে, বিস্ময়কর মাধ্যমে, যেটা মাধ্যম না সেটা দিয়েও, আবার কোনো মাধ্যম ছাড়াই। আর শাফি তথা আরোগ্যদাতা, আপনি কি ব্যথায় কাতর হয়ে পড়েছেন, বেদনায় নীল হয়ে গেছেন, অসুস্থতায় আপনার শরীর কি পাংশুটে বর্ণ ধারণ করেছে, ডাক্তারদের কাছে যেতে যেতে আপনি কি বিরক্ত, হাসপাতালের করিডোরগুলোয় হাঁটতে হাঁটতে আপনি কি ক্লান্ত, আপনার মাথায় কি শুধু ক্লিনিকের নামগুলো ঘুরপাক খায়, ডাক্তারের সাথে সাক্ষাতের তারিখ আর রোগের বিভিন্ন ধরন এইগুলোই কি আপনার মূল চিন্তা? কেমন লাগবে যদি আপনাকে এমন একটা বিষয় জানিয়ে দিই যা আপনার আত্মা থেকে সকল দুঃখ কষ্ট মুছে দেবে? সেটা আল্লাহর নাম, আর শাফি তথা আরোগ্যদাতা। এখন আপনার এই ব্যথিত হৃদয়কে কিছুক্ষণের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণের সুযোগ দিন, তারপর এই দয়ালু নামটি সম্পর্কে জানুন। এই নামটির ছায়ায় আশ্রয় নিলে আপনি বুঝতে পারবেন এর প্রয়োজনীয়তা কত, আর আপনি এটা বুঝতে পারবেন যে আপনি এই নিয়ামত থেকে কতটা দূরে আছেন। রোগকে বিদায়। আশরাফি তথা আরোগ্যদাতা আল্লাহর এমন একটি নাম যার প্রশংসা আমরা এই জন্য করি যে তিনি নিজেকে এই নামে নামকরণ করেছেন, তিনি নিজেকে সুস্থতা প্রদানের গুণে গুণান্বিত করেছেন। তিনি সেই সত্তা যিনি সুস্থতা দান করেন এবং বান্দার শরীরকে সুস্থ ও নিরাপদ রাখেন। এই নাম শুনলেই এর ভেতরকার অর্থটা বোঝা যায়, এর বাহ্যিক দিকই অন্তর্নিহিত সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। সুস্থতা শব্দটা রোগের সাথে সম্পৃক্ত, মানব জীবনে রোগসুখ নিত্যকার ঘটনা, এটা বিবিধ কষ্ট নিয়ে হাজির হয়, এ থেকে কেউই রেহাই পায় না। যেই ব্যক্তি চোখের ব্যথা থেকে মুক্ত হয় সে মাথা ব্যথায় আক্রান্ত হয়, আবার মাথা ব্যথাটা ভালো হলে পা জোরে ব্যথা আরম্ভ হয়, এই ব্যথা শেষ হলে জ্বর এসে হানা দেয়, জ্বরটা কমে এলে পেট ব্যথা শুরু হয়, পেটের ব্যথা নামলে দাঁত টনটন করে, এভাবে কোনো না কোনো অসুস্থতা লেগেই থাকে। আবার সে যখন সুস্থতা লাভ করে দেখতে পায় তার ভাই কাতরাচ্ছে, রোগাক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে তার বোন, তার মা কান্নাকাটি করছে, ছেলেটা চেঁচামেচি করছে, প্রিয়জন ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। জীবনটা আসলে দুঃখ কষ্ট ব্যথার একটি ময়দান, এই জন্যেই আল্লাহ নিজের নাম দিয়েছেন আশরাফি তথা আরোগ্যদাতা, যেন আপনি আপনার সকল ব্যথা নিয়ে তার দয়ার আঙিনায় সিজদায় লুটিয়ে পড়েন, তার অদৃশ্য মহান শক্তির কাছে আপনার সকল ব্যথার অনুভূতি প্রকাশ করেন। রোগ এক ভয়াবহ জিনিস, এতে আক্রান্ত হয়ে অহংকারী ব্যক্তিটিও হারিয়ে ফেলে তার শক্তি, দুর্বলতা তাকে ছেয়ে ফেলে, ফলে সজীব চঞ্চল প্রাণে অনুভূত হয় অবসাদ ও দুর্বলতার স্বাদ। আল্লাহ শরীরের এই সজীবতাকে মুহূর্তের জন্যে স্নান করে দেওয়ার ফয়সালা দেন, যেন বান্দা নিজের দুর্বলতাকে স্বীকার করে নেয়, সে যেন বুঝতে পারে আদতে তার শক্তি সামর্থ্য বলতে কিছুই নেই। আল্লাহ মানুষের জন্য রোগের ফয়সালা দেন, যেন সে এই রোগের মাধ্যমে এর কাছাকাছি একটা বিষয়কে স্মরণ করে, সেটা হলো মৃত্যু। রোগ যেমন সজীবতা স্নান করে দেয়, তেমনি মৃত্যু জীবনের পরিসমাপ্তি এনে দেয়। ব্যক্তি আপনি তো মৃত্যু দিয়েই ঘরা, আপনার প্রতিটা জিনিস মৃত্যুর সাথে মেলে, আপনার ঘুমও মৃত্যু, অসুস্থতাও মৃত্যু, জীবনের নতুন ধাপে পৌঁছালে আগের ধাপের মৃত্যু ঘটে। যেমন যৌবন আপনার শৈশবের মৃত্যু ঘটায়, আবার বার্ধক্য যৌবনের মৃত্যু ডেকে আনে। আপনি জীবনের সাথে যতটুকু মেশেন তার চেয়েও অধিক মেশেন মৃত্যুর সাথেই। তারপরেও আমাদের কল্পনা আমাদের মাঝে এই বিশ্বাস সৃষ্টি করে যে আমরা চিরস্থায়ী, আর এই কারণেই আমাদের শরীর চিৎকার করে বলতে থাকে তোমার ধ্বংস অতি সন্নিকটে। একজন মানুষ অসুস্থ শরীর নিয়ে বিছানায় পড়ে থাকা অবস্থায় যখন আসা যাওয়া করতে থাকা সুস্থ লোকেদের দেখতে থাকে, তখন তার মাঝে জেগে ওঠে তওবার মনোভাব। সে অনুভব না করলেও কবরের বাতাস যেন তার চারদিকে প্রবাহিত হয়। আপনি যখন অসুস্থ, আপনার তখন মনে হতে পারে আপনার আত্মা মৃত ব্যক্তিদের সাথে আলাদা এক জগতে আছে। ধ্বংস হয়ে যাওয়ার প্রথম ধাপ হিসেবে আপনার দুই চোখ আর দুই ঠোঁট শুকিয়ে যেতে থাকে, আপনার চোখের চাহনিতে কাঁপুনি দৃশ্যমান হয়। এই তো জীবন, ঠিক এই জীবনটাই আপনার শরীরের ভেতর থেকে আপনাকে দেখতে আসা মানুষগুলোকে হাতের ইশারায় বিদায় জানাচ্ছে। এইভাবে রোগ যখন চূড়ান্ত রূপ নেয় আর দুনিয়ার মোহ থেকে আপনি যখন নিজেকে মুক্ত করে নেন, তখন আর শাফি তথা আরোগ্যদাতা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগটাকে আপনার শরীর ত্যাগের অনুমতি দেন, সুস্থতাকে আবার আপনার দেহে বিচরণ করার আদেশ করেন। ধীরে ধীরে আপনার দুই গালে উজ্জ্বলতা ফিরে আসে। অসুস্থতার দিনগুলোতে মুখে যে মলিনতার সৃষ্টি হয়েছিল তা মুছে গিয়ে ফুটে ওঠে মিষ্টি হাসি। তিনি কোনো মাধ্যম ছাড়াই রোগ মুক্তি দেন। রোগ মুক্তির জন্যে তার কোনো মাধ্যমের প্রয়োজন নেই, কারণ তিনি আরোগ্যদাতা। তিনি মাধ্যম দিয়েও আপনাকে রোগ মুক্তি দেন, কারণ তিনি যেভাবে চান সব কিছু সেভাবেই হয়ে থাকে। তিনি আপনাকে আরোগ্য দেন সামান্য মাধ্যমে, বিস্ময়কর মাধ্যমে, যেটা মাধ্যম না সেটা দিয়েও, আবার কোনো মাধ্যম ছাড়াই। সামান্য লতাপাতা দিয়ে আপনাকে রোগ মুক্তি দেন, বিবিধ ঔষধপত্র দিয়ে আপনাকে সুস্থ করেন, খাদ্য পানীয় দিয়ে আপনাকে সুস্থ করেন। একবার একটা বিস্ময়কর ঘটনা পড়েছিলাম। এক ছেলে যক্ষাসহ কয়েকটি রোগে আক্রান্ত হয়ে মৃতপ্রায় হয়ে গেল। ডাক্তারেরা বলল তার মৃত্যু আসন্ন, তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। তারা তার বাবাকে পরামর্শ দিল ছেলেকে গ্রামে নিয়ে যেতে, যেন সে গ্রামের নির্মল বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে শেষ দিনগুলো কাটাতে পারে। অতঃপর তাকে গ্রামে নিয়ে যাওয়া হলো। একদিন কেক খাওয়ার সময় এক লোক ছেলেটির বিষণ্ণ দুই চোখের দিকে তাকিয়ে জানতে চাইল, বাবা তুমি কি বেঁচে থাকতে চাও? সে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। লোকটি বলল, এমন খাবার খেয়ে বেঁচে থাকার আশা করো কীভাবে? প্রাকৃতিক খাবার খাবে। এ প্রকৃতিতে মাংস শাকসবজি সহ যা কিছু আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এবং যাতে মাটির প্রভাব আছে সেগুলো খাবে। ছেলেটির ভাষ্য, লোকটির উপদেশ আমার অন্তরে জায়গা করে নিল। আমি তার কথাগুলো অকপটে বিশ্বাস করে নিলাম। এরপর থেকে আমি শুধু জীবিত খাবারই খেতে লাগলাম, যেই খাবারের মাঝে রয়েছে সঞ্জীবনী শক্তি, বিভিন্ন মাংস, বিবিধ সবজি, ক্ষেত খামারের তরকারি, গরম রুটি, তাজা ফলমূল ইত্যাদি। কিছুদিনের মধ্যেই আমার শরীরটা সতেজ হয়ে উঠল, রোগের কোনো অস্তিত্বই রইল না। ছেলেটি এই ঘটনা বর্ণনা করেছে বড় হয়ে একজন পুষ্টিবিজ্ঞানী হওয়ার পর। তার নাম জাইলর্ড হাউজার। তার বই খাদ্যের অলৌকিক ক্ষমতায় তিনি এই কথা লিখেছেন, ডাক্তারেরা তার মৃত্যুর ব্যাপারে ফয়সালা দিয়ে দিয়েছিল, কিন্তু রাজাদের রাজা এমনটি চাননি। ডাক্তারেরা ধারণা করেছিল গ্রামেই তার জীবনের অবসান হবে, কিন্তু আল্লাহ তেমনটা চাননি। হ্যাঁ, ডাক্তারেরা তার চিকিৎসা করতে অক্ষম ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অক্ষম নন, তিনি অক্ষম হবেন না, তাকে অক্ষম করতে কেউ পারবেও না। কে সেই সত্তা যিনি হতদরিদ্র মানুষের হাতের নাগালে পাওয়া যায় এমন সকল কিছু, যেমন শাকসবজি মাংসসহ বিভিন্ন খাদ্যের মাঝে সুস্থতার উৎসগুলো প্রবেশ করিয়েছেন? তিনি আরোগ্যদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি নিজের অজান্তেই একটা রোগে আক্রান্ত হলেন, তারপর না জেনেই এমন খাবারও খেয়ে ফেললেন যাতে আপনার সুস্থতা নিহিত। আপনি অসুস্থ হন, আবার সুস্থ হয়ে যান আপনার রোগ বা অসুস্থতা সম্পর্কে না জেনেই। আল্লাহ কখনো পানির মাধ্যমেও সুস্থতার উপাদান দিয়ে দেন। আমরা সবাই জানি জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেটা বাস্তবায়িত হয়। আরও জানি যে জমজমের পানি তৃপ্তিদায়ক ও রোগ নিরাময় পানীয়। কত রোগী আছে রোগে দুর্বল হয়ে পড়েছিল, তারপর এই পবিত্র পানি পান করার পর সে আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়ে উঠেছে। যে ব্যক্তি সুস্থতার এই হাদিসগুলো পড়বে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই অনেকগুলো ঔষধের তালিকা পেয়ে যাবে। আর কিছু আবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার আত-তিব্বুন নববিয়্যা গ্রন্থে সংকলন করেছেন। এ সকল ঔষধের মাঝে কিছু উদাহরণ দিই। চন্দন কাঠ, গরুর দুধ, চর্বি, কালোজিরা, তালবিনা, রাতে সালাত আদায়, আর এই সবগুলোর ব্যাপারে সহি হাদিস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের মাধ্যমে সুস্থতা দেন, দোয়ার মাধ্যমে দেন, সাদাকার মাধ্যমেও দেন, ক্ষমা প্রার্থনার মাধ্যমেও দেন, তওবার মাধ্যমেও দেন, আবার সন্তুষ্ট হয়েও সুস্থতা দেন, অবশেষে কোনো মাধ্যম ছাড়াও আরোগ্য দেন। আলো ফিরে এলো। তাবুকের কিং আব্দুল আজিজ হাসপাতালের ধর্মীয় অফিসে আমরা অবস্থান করছিলাম। এ সময় আমাদের পরিচিত এক ভাই ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করল। তার মুখে দুশ্চিন্তার মেঘ, মুখে সদাবিরাজ করা মুস্কি হাসিটা আজ নেই। তাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তার। তিনি বললেন, আমার ছেলে চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু কেন দেখতে পাচ্ছে না তাও বুঝতে পারছি না। আমার ছেলেটাকে এখন দোতলায় ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। হায়, কি ভয়াবহ বিপদ! বাবার জন্যে এই বিপদ কতটাই না কষ্টের। সে ব্যাকুল কণ্ঠে বলল, দয়া করে আপনাদের একজন উঠে আসুন, আমার ছেলেটাকে রুকিয়াহ করান, এর মাধ্যমে হয়তো আল্লাহ তাকে সুস্থতা দান করবেন। রুকিয়াহ হচ্ছে রোগ মুক্তির জন্যে বিশেষ পদ্ধতিতে রোগাক্রান্ত ব্যক্তির পাশে কুরআন তিলাওয়াত করা। আমার এক বন্ধু সাথে সাথে উঠে তার সাথে চলে গেল। এক ঘন্টা পর সে ফিরে এসে জানালো যে
তার ছেলেকে রুকিয়া করানো হয়েছে। তারপর সে ছেলের বাবাকে ধৈর্য ধারণের পরামর্শ দিল, তাকে বারবার এই হাদিসটি স্মরণ করিয়ে দিল, তোমরা তোমাদের মাঝে অসুস্থ লোকেদের চিকিৎসা করো সাদাকা দিয়ে। বাবা সাথে সাথে পকেট থেকে 500 রিয়াল বের করলেন, আমার ছেলের সুস্থতার নিয়তে এটা সাদাকা করে দিন। দুদিন পর বাবা ফিরে এলো, তার চেহারায় পরিবর্তন সুস্পষ্ট। আমার বন্ধুকে বলল তার সাথে যেতে। আধ ঘন্টা পর প্রফুল্লচিত্তে বন্ধু ফিরে এসে বলল সুসংবাদ আছে, ছেলেটা রুমের আলো কিছুটা দেখতে পাচ্ছে। বন্ধু আরও জানালো যে ছেলের বাবা তাকে আরও 1000 রিয়াল সাদকা করে দিতে বলেছে। সেদিন ছিল সপ্তাহের শেষ দিন। এর পর দিন অর্থাৎ শনিবার ছেলেটির বাবা আমার বন্ধুকে নিয়ে আবারও তার ছেলের রুমে গেল। অতঃপর আমার বন্ধু যখন ফিরে এসে জানালো যে ছেলেটি আবার আগের মতো দেখতে পাচ্ছে, তখন আমি যেন আমার কানকে বিশ্বাস করতে পারিনি। কিন্তু তাতে কি, তার চোখের জ্যোতি যে সত্যিই ফিরে এসেছে, সে নতুন করে দেখতে পাচ্ছে। কে তাকে সুস্থতা দিল? কে সেই সত্তা যিনি তার চোখের আলো ফিরিয়ে দিল? কে তাকে দান করল এই নতুন জীবন? তার ব্যাপার এই যে, তিনি যখন কিছু করার ইচ্ছে করেন তিনি বলেন হও, ফলে হয়ে যায়। সূরা ইয়াসিন আয়াত 82। মহান পবিত্র আল্লাহ তিনি চোখের আলোকে বললেন ফিরে আসো, আর চোখের আলো ফিরে এলো। তার দিকে ফিরে আসুন। তিনি আপনার কাছে শুধু এটাই চান যে আপনি তার দিকে ফিরে আসেন, আপনি তার দিকে ধাবিত হন, তাকে সন্তুষ্ট করেন তার জন্যে সিজদা অবনত হয়ে, তার কাছে তাওবা করে, তার কাছে ক্ষমা চেয়ে, সাদাকা করে, নিজের দোষ স্বীকার করে ফিরে আসুন তারই আঙিনায়। দুনিয়ার এমন কোনো হাসপাতাল নেই যেই হাসপাতাল আপনার চিকিৎসা করে সুস্থতা এনে দিতে পারে, যদি আল্লাহ আপনার সুস্থতা না চান। দুনিয়ার বুকে এমন কোনো ডাক্তার নেই যে আপনার রোগটা দূর করে দিতে পারে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা না চান। একবার এক ধনী লোকের একটা কিডনি নষ্ট হয়ে গেল। তার ছেলেরা তার শরীরের আরেকটি কিডনি বসানোর জন্যে তাকে নিয়ে মিশরে চলল। গ্রামের এক কিশোরীর সাথে তাদের চুক্তি হলো, তারা তাকে কিডনির দাম হিসেবে 1,00,000 সৌদি রিয়াল দেবে। সকালবেলা সবাই হাসপাতালে এলো। অস্ত্রোপচারের আগ মুহূর্তে লোকটা কিডনি বিক্রি করতে ইচ্ছুক কিশোরীকে দেখার ইচ্ছা পোষণ করল। কিশোরী সলজ্জ ভঙ্গিতে ভেতরে প্রবেশ করল। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, তুমি আমার মতো বৃদ্ধ লোকের কাছে তোমার কিডনি বিক্রি করতে রাজি হলে কেন? প্রয়োজনের জন্যেই, আমার পরিবার দরিদ্র, আমার ভাইগুলো পড়াশোনা করছে, তাদের সহযোগিতা করার জন্যে আমাকে কিছু হলে করতে হবে, কিশোরী বলল। কথাগুলো বৃদ্ধের মুখে যেন চপটাঘাতের মতো লাগল। গভীর ঘুম থেকে তিনি যেন জেগে উঠলেন। শরীরের মাঝে রক্তের জমাট বেঁধে যে অংশটা পচে যাচ্ছে সেটা তিনি ভুলেই গেলেন। নিজেকে প্রশ্ন করলেন, একজন মানুষ কি শুধু খাওয়ার জন্যে বা জীবন ধারণের জন্যে নিজের শরীরের একটা অঙ্গ ছাড়াও থাকতে পারে? সাথে সাথে বৃদ্ধ ছেলেদের ডেকে পাঠালেন, তাদের বললেন তাকে নিয়ে সৌদি আরবে ফিরে যেতে, কারণ তিনি কিডনি বসানোর চিন্তা প্রত্যাখ্যান করেছেন। তাদের আরও আদেশ দিলেন তারা যেন ওই মেয়েকে 1,00,000 রিয়াল সাদাকা করে দেন এবং তার কাছ থেকে 1 রিয়ালও ফেরত না নেন। ছেলেরা প্রতিবাদ করে উঠল, কেউ কেউ রেগেও গেল, কিন্তু শেষ পর্যন্ত বাবার আদেশ তারা মেনে নিল। সৌদি আরবে ফিরে আসার পর একদিন যথারীতি কিডনি ডায়ালিসিসের জন্য বৃদ্ধ হাসপাতালে গেলেন। ডাক্তারেরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন যে তার কিডনি আগের মতো কাজ করছে। রাজাধিরাজ মহান আল্লাহ কাউকে সুস্থতা দান করতে চাইলে কোনো ডাক্তার সার্জনের দরকার পড়েন না। সেই মহান রাজা তার রাজত্ব থেকে বান্দার দিকে একবার নজর দেন, তাতেই অসুস্থ বান্দা হয়ে যায় সুস্থ, বিপদগ্রস্ত হয়ে যায় বিপদমুক্ত, মুসাফির হয় চিন্তামুক্ত, আর ক্ষতবিক্ষত বান্দা হয়ে যায় ক্ষতহীন। আগের থেকে সময় চাওয়া। তিনি আপনাকে অসুস্থ করেন যেন আপনি তার দিকে ফিরে আসেন। আপনি তার দিকে প্রত্যাবর্তন করলেই তিনি রোগটাকে আপনার শরীর থেকে তুলে নেন, কারণ তখন আপনার শরীরে রোগ থাকার মাঝে আর কোনো কল্যাণ নেই। তিনি আপনাকে অসুস্থ করেন যেন আপনি তার প্রতি বিনয়ী হন, তার দিকে নত হন। আপনি এমনটা করলে তিনি আপনার শরীর থেকে রোগটা তুলে নেন, কারণ তখন রোগের আর কোনো প্রয়োজন নেই। তিনি আপনাকে অসুস্থ করেন যেন আপনি অন্যের ব্যথা বুঝতে পারেন, তাদের ব্যথা বুঝতে পারলে আপনার রোগটা তিনি তুলে নেন, ফলে এই রোগ থাকার মাঝে আর কোনো কল্যাণ অবশিষ্ট থাকে না। তিনি আপনাকে অসুস্থ করেন যেন আপনার ধৈর্য ও সন্তুষ্টি পরীক্ষা করতে পারেন। আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে রোগ আপনার শরীরে থাকার কোনো দরকার পড়ে না। আরোগ্যদাতা আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্যে আগে থেকে সময় চেয়ে রাখার দরকার নেই। আপনাকে কোনো ভিজিটিং কার্ডও দেখাতে হবে না। নির্ধারিত সময়ের 15 মিনিট আগে আসতে হবে এমনটাও নয়। শুধু বলুন আল্লাহ,
দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসপাতালের দরজা খুলে গেছে। এই হাসপাতাল শুধু দয়া, করুণা, কোমলতা ও সুস্থতার চাদরে ঢাকা। আমার এক বন্ধু প্রায়ই তার জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা বলে থাকে। একবার একটি ছেলে তার গাড়ি নিয়ে চাপা পড়ে এবং সাথে সাথে ছেলেটির হাড় ভেঙে যায়। সে গাড়ি থামিয়ে ছেলেটাকে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যায়। তার বুকটা তখন ধুরধুর করে কাঁপছে। এদিকে ছেলের বাবা আর দাদাও হাজির। আমার বন্ধু খুব বিচলিত হয়ে পড়ল। সে ভাবতেই পারছে না তার কারণে একটি ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়বে। ছেলেটির হাড় ভাঙার শব্দ তার কানে সারাক্ষণ বাজতে থাকে। কিন্তু ছেলেটির দাদা এসে আমার বন্ধুকে সান্ত্বনা দেন। তাকে জানান আল্লাহ যা লিখে রেখেছেন তাই তো হবে, এর বাইরে কার কী করার আছে, বরং এতেই আমাদের সন্তুষ্ট থাকা চাই। ছেলেটির দাদা তাদের নিয়ে হাসপাতালের মসজিদে ঈশার সালাত আদায় করেন। সালাতে তিনি তিলাওয়াত করেন ওয়াবাশিরিস সাবিরিন, অর্থাৎ আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দান করুন। আমার বন্ধুটা এই তিলাওয়াত শুনে ঢুকরে কেঁদে ওঠে। সালাতের পর যখন তারা বেরিয়ে আসে, ডাক্তারেরা ছেলের বাবা আর দাদাকে জানায় আর দাদাকে জানায় ছেলের বেঁচে থাকার আশাটা ক্ষীণ, তার খুলিতে ফ্র্যাকচার দেখা দিয়েছে। এই কথা শুনে আমার বন্ধু যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়। নির্জীব হয়ে সে ঘরে ফিরে আসে। এক সপ্তাহ সে অফিসে পর্যন্ত যায়নি, কারণ ঘটনার আকস্মিকতা সে একেবারেই ভেঙে পড়েছে। ওই ছেলেটার জন্য কোনো ঔষধি আর বাকি ছিল না, কিন্তু তার দাদার ঈমান, মায়ের দোয়া, বাবার দৃঢ় বিশ্বাস এবং সবার সাথে আল্লাহর গভীর সম্পর্ক ছেলেটিকে শেষ পর্যন্ত সুস্থ করে তুলল। এক সপ্তাহের মাথায় আমি নিজে ওই ছেলেকে দেখতে গেলাম। ছেলেটা হাসছে, খেলছে, হাঁটছে আর আমাদের সাথে কথা বলছে। আল্লাহর কথা সত্য প্রমাণিত হলো আর ডাক্তারের কথা মিথ্যা প্রতিপন্ন হলো। যে সত্তা ভাঙা হাড়ে জোড়া লাগাতে পারেন তার কথাই সত্য বলে প্রতীয়মান হলো। আল্লাহ মানুষের জন্য রাহমাত অবধারিত করলে তা নিবারণকারী কেউই নেই। কে সেই সত্তা যিনি এই ভাঙা হাড়গুলো জোড়া লাগাতে পারেন, মলিন মুখে হাসি ফোটাতে পারেন এবং কবরের দরজায় উপস্থিত শরীরে নতুন করে রুহের সঞ্চার করতে পারেন? আর কেউই নয়, একমাত্র আল্লাহই তা করতে পারেন। একটি রেখা। নামিদের পিতা ইব্রাহিম আলাইসালাম নিজ রবের কাছ থেকে পবিত্র আত্মা নিয়ে এসেছিলেন। তার অন্তর ছিল সামান্য পরিমাণ শিরক থেকেও মুক্ত। তিনি যা বলেছেন তা মুমিন মাত্রই বুঝতে পারবেন। মুমিন শুধু চিরঞ্জীব আল্লাহর কাছে আশ্রয় নেবে। তিনি বলেছিলেন, আর যখন আমি অসুস্থ হই তখন তিনি সুস্থ করেন, সূরা শোরা আয়াত 80। তিনি যদি আপনাকে সুস্থ করতে চান তাহলে আপনার আর কাউকে দরকার হবে না, কিন্তু তিনি আপনাকে সুস্থ করতে না চাইলে বিশ্বলোকে এমন কেউই নেই যে আপনাকে সুস্থ করতে পারে। কুষ্ঠরোগে আইয়ুব আলাইসালামের শরীর ভেঙে পড়ল, পরিবারও ভেঙে গেল। যে লোক সবচেয়ে আশাবাদী সেও তার সুস্থতার ব্যাপারে নিরাশ হয়ে পড়ল, কিন্তু তিনি অটল হয়ে ধৈর্য ধারণ করে চললেন। তার শরীরে রোগ বাসা বেঁধে চলেছে, কিন্তু তিনি মাথা নিচু করে মহান রবের সন্তুষ্টি কামনা করছেন। এভাবে কয়েক বছর কষ্ট পাওয়ার পর তার ঠোঁট থেকে একটি দোয়া বেরিয়ে এলো। এই দোয়া ছিল বিনয়ের আধিক্য, সিজদারত মাথা আর দৃঢ় বিশ্বাসের শেকর। দোয়াটা ছিল, আমি তো দুঃখ কষ্টে পড়েছি আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ ও দয়ালু, সূরা আম্বিয়া আয়াত 83। সাথে সাথে আসমানের দয়ার দুয়ার খুলে গেল। সাত আসমানের উপর থেকে সেই বিপদগ্রস্তের জন্যে সাহায্য নেমে এলো। মুহূর্তের মধ্যে কষ্টের বছরগুলো উধাও হয়ে গেল, ঘনিয়ে এলো সুস্থতার পর্ব। তাহলে কেন আপনি অন্যের কাছে চাইতে যাবেন? কেন অন্যের দরবারে ধর্ণা দেবেন? কেন ওই সব মৃত ব্যক্তিদের কাছে যাচ্ছেন যারা আপনার আশেপাশে বিচরণ করছে? কেন চাইছেন না ওই রবের কাছে যিনি চিরঞ্জীব, অবিনশ্বর? কে আপনাকে এই বুঝ দিয়েছে যে অন্য রাস্তায় আপনার সুস্থতা আসবে? আপনার সুন্দর জীবনের সূচনা কিভাবে হয়েছে আপনি তা ভুলে গেলেন? কিভাবে ভুলে গেলেন ওই সত্তাকে যিনি আপনাকে সুস্থভাবে আপনার মায়ের পেট থেকে পৃথিবীতে আপনার আগমন ঘটিয়েছেন, তারপর তার বুকেই আপনার জন্য উত্তম আহারের ব্যবস্থা করে দিয়েছেন? আপনি কিছুই জানতেন না, তিনি আপনাকে জানালেন কিভাবে আপনি তার বুকে ঠুট রেখে পান করবেন। আপনি কি তা ভুলে গেলেন? আপনি কি ভুলে গেলেন সেই সত্তাকে যিনি আপনার মায়ের অন্তরে রাহমাত দিয়েছেন যেন তিনি আপনাকে আদর যত্ন করেন আর মমতায় জড়িয়ে রাখেন? এত দ্রুত আপনি ভুলে গেলেন? আপনি কি মনে করছেন তাকে ছাড়াই আপনি স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রোগ দিয়ে আগের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছেন, এই রোগের মাধ্যমে তিনি বলছেন ফিরে আসো আমার দিকে, যে আমি শূন্য থেকে তোমাকে সৃষ্টি করেছি সে আমি তোমাকে রোগমুক্ত করব। সন্তুষ্টি।
কখনো কখনো আপনার রোগের নিরাময় আপনার কল্পনার চেয়েও নিকট থাকে। এই যেমন নবী আইয়ুব আলাইসালাম, তার কাছে আদেশ এলো পা দিয়ে জমিনে আঘাত করো, সাথে সাথে জমিন ফেটে বেরিয়ে এলো এই তো গোসলের সুশীতল পানি উপনীয়। রোগের ঔষধ তার কাছেই ছিল, আরোগ্য লাভের ব্যাপারে শুধু আল্লাহর ইচ্ছাটাই বাকি ছিল। আল্লাহ চাইলেন, আর সাথে সাথে আইয়ুব আলাইসালামও জেনে গেলেন ঔষধের জায়গাটা। আল্লাহর ইচ্ছায় ও ঔষধে তিনি সুস্থ হয়ে উঠলেন। ওয়াশিংটন, প্যারিস কিংবা প্যাকিংয়ের উদ্দেশ্যে আপনার টিকিট কাটা দরকার নেই, আপনার ঔষধ কাছেই কোথাও আছে। আপনার অন্তরে সন্তুষ্টির শহরের একটি টিকিট কাটুন, আপনার ঔষধ আপনার কাছেই আছে, আপনি হয়তো সেটা জানেন না। আপনার অসুখও আপনার দোষেই হয়েছে, হয়তো আপনি সবর করছেন না। আপনি যদি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন। রোগ হলো আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষায় আপনি যদি আল্লাহকে সন্তোষজনক জবাব দিতে পারেন, তাহলে তার সন্তুষ্টির ফল অবশ্যই আপনি ভোগ করতে পারবেন। কেউ কেউ জিজ্ঞাসা করে, রোগ আক্রান্ত হয়েও কিভাবে আমি সন্তুষ্ট হব? রোগ আক্রান্ত হলে সহজাত প্রবৃত্তি থেকেই মানুষের ব্যথা বেদনা অনুভূত হয়, যা শুধু আমিই নই, যে কেউ তা অপছন্দ করে। তো এতে কিভাবে সন্তুষ্ট হব? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই জিজ্ঞাসার সুন্দর জবাব দিয়েছেন। তিনি বলেন, এর মাঝে আপাতত কোনো বিরোধ নেই যে বান্দা রোগাক্রান্ত অবস্থায় একই সাথে সন্তুষ্টও থাকবে, আবার ব্যথার কারণে রোগটাকে ঘৃণাও করবে। যেভাবে তিক্ত ঔষধে মানুষের আরোগ্য হয় বলে, ঔষধের তিক্ততার প্রতি রোগীকে সন্তুষ্ট থাকতে হয়, আবার কষ্টের জন্যে রোগকে ঘৃণাও করতে হয়। সুতরাং আপনার নাবী আপনাকে যা আদেশ করেছেন তা অন্তরের গভীর থেকে উচ্চারণ করুন, আমি আল্লাহকে রব, ইসলামকে দিন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। সুনান তিরমিজি মিশকাত 2399। হৃদয়ের গভীর থেকে পূর্ণ মনোযোগ আর অনুভূতির সাথে কথাগুলো উচ্চারণ করে দেখুন, আপনার অন্তরকে এই কথা মেনে নেওয়ার জন্য অভ্যস্ত করে ফেলুন। এই বাক্যের প্রশ্রবণে আপনার অন্তরকে ভালোমতো ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলুন। আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি হওয়া তো আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়ারই অংশ। আপনি তার প্রতি সন্তুষ্ট হলে তিনিও আপনার প্রতি সন্তুষ্ট হবেন। আপনার অন্তরকে বলুন সন্তুষ্টির নিঃশ্বাস নিতে, বলুন এই সন্তুষ্টির স্বাদ আস্বাদন করতে। তারপর আপনার শরীরের দিকে মনোযোগ দিন, দেখবেন শরীরে দেখা দিয়েছে এক ঝলমলে সুস্থতার নিদর্শন। আপনার এই রোগ থেকে যেন সূচনা হয় জীবনের নতুন একটি অধ্যায়, আর সেই অধ্যায়টিকে আপনি নিজ রবের আর শাফি তথা আরোগ্যদাতা নামটির সাথে পরিচিত হবেন। পাপের নদীগুলো, আপনি তো জীবনে অনেকবার অসুস্থ হয়েছেন, তাই না? তো পূর্বের সেই অনেকবার আপনাকে কে সুস্থ করেছে? আল্লাহই তো, তাই না? তাহলে এবার কেন মনে হচ্ছে এই রোগের ব্যাপারে তিনি অক্ষম? আপনি বিশ্বাস করুন, তার অক্ষমতার ব্যাপারে আপনার এই দুশ্চিন্তা দুর্ভাবনাই আপনার জন্য শাস্তি অবধারিত করে ফেলে। আপনার এই ভুল ধারণাই শাস্তিস্বরূপ আপনার রোগ হয়ে যায়। আগে আপনার অন্তর থেকে দুর্ভাবনার এই রোগটাকে দূর করুন, তারপর আরোগ্যদাতা আল্লাহর কাছে আশ্রয় চান, দেখবেন আপনাকে তিনি সুস্থ করে তুলেছেন। হাসপাতালের এই অসুস্থ রোগগুলো আরোগ্যদাতা আল্লাহর কাছ থেকে সুস্থতার অনুমতির অপেক্ষায় আছে। এই হাসপাতালগুলোর প্রতিটি আর্তনাদ, চিৎকার ও হাহাকার তিনি জানেন, অন্তরের গহীনের ব্যথা তিনি দেখতে পান। অতঃপর যখন তার চাওয়া পূর্ণ হয়, আপনার আর্তনা দিয়ে পাপের নদীগুলো প্রবাহিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনার শরীরে সুস্থতা ফিরিয়ে আসার অনুমতি দেন। আপনি আল্লাহর জমিনে পাপ মুক্ত হয়ে পবিত্র দেহে বিচরণ করা শুরু করেন। তিনি যে পরম দয়ালু, তাই তিনি আপনাকে সুস্থ করে দেন। তিনি যে মহাজ্ঞানী, সেই জন্যেই আপনাকে তিনি সুস্থ করেন। তিনি যে সহনশীল, তাই তো আপনাকে সুস্থ করেন। তিনি যে ক্ষমতাবান, তাই তো আপনাকে তিনি সুস্থ করেন। তিনি যে আল্লাহ, তাই তো আপনাকে সুস্থ করেন। তিনি সাথে থাকলে আপনার স্মৃতি থেকে ডাক্তারদের নাম আর ফোন নাম্বার মুছে যাবে, হাসপাতালগুলোর ঠিকানা আপনি ভুলে যাবেন, ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আপনি বাতিল করে দেবেন, আপন ঘরে একটা নতুন হাসপাতাল গড়ে তুলুন, সেই হাসপাতালের নাম হোক জাইনামজ। সিজদার জন্য সময় বরাদ্দ রাখুন, কারো অসুস্থতায় নিয়মিত এই হাসপাতালে চিকিৎসার জন্য সময় ব্যয় করুন, অন্তরে একটা নাম জপতে থাকুন, আশাফি। হে আল্লাহ, হে আরোগ্যদাতা, প্রতিটি দুর্বল আত্মা, প্রতিটি দুর্বল শরীর আর প্রতিটা অসুস্থ হৃদয়ের জন্য লিখে রাখুন সুস্থতা আর দয়ার ঘোষণা, আমিন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করছি এই পর্বটি। ইনশা আল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব আল ওয়াকিল তথা পরম নির্ভরযোগ্য এই নামটি নিয়ে। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। Ya Rabbi, Ya Rabbi.
أسألك العفو.